তোমার আমি পাইয়ে এত খুশি হয়েছি না, এরম খুশি আমার বাপের জীবনে আমি কখনো হইনি। সত্যি বলতেছো? আরে কি কইছো তুমি, আমার জীবনের প্রথম বিয়ে তো, এর আগে আমি কখনো বিয়ে করিনি। আর তুমি ব্যাপারটা বুঝতেও পারছো না, তোমার আগে বিয়ে হইলো। মানে আমার আগে কি তুমি আবার করিয়েছো বিয়ে? না না না, আমারও তো প্রথম বিয়ে হইছে তোমার সাথে, তুমি আর প্রথম বিয়ে। কি খবরে পাখি, আসলে হচ্ছে কি শোনো, আমি তোমার রাজরানী বানিয়ে রাখবো, বুঝতে পেরেছো কথাটা? আমার রাজরানী হওয়ার থাকার কোনো ইচ্ছাই নাই, শুধু তোমার ভালোবাসা পাইলেই বেশি। রাজরানী হইয়ে না থাকবো, গাজা কাজের বুয়া হবা না তো খুন্ডা করবা। কাজের বুয়া মানে? মানে বাড়ি কাজ করবা, কাজ করবা, কাজ করবা। তুমি বুঝো না, তুমি যে আমার কইছো রাজধানী করে রাখবা, তা আমি কইছি আমার রাজধানী হওয়ার কোনো ইচ্ছা নাই, শুধু তোমার ভালোবাসা পাইলেই বেশি। ও আমি বোধহয় মিস্টেক করে ফেলেছি, বুঝদি ভুল করেছি। আসলে তুমি লক্ষ্মী নাই তো? ও তোমার হাতটা দেখি। ও আর শোনো, তুমি সবসময় নিজেকে সেফ রাখার চেষ্টা করবা, কারণ হচ্ছে এলাকাতে তুমি জানো না আমি জানি সব থেকে সুন্দরী বউ তুমি। ঠিক আছে, আমি ঘর থেকে বের হব না। আর আরেকটা কথা কিন্তু মাথায় রাখবা, হ্যাঁ, বাড়ির পারে ডুঙ্গো ডাঙা ফোলাপান আসলে তুমি থাকো, কিন্তু ওই তো কইবা না, দাঁড়াই তো কইবা না, বাজে বাদ যাই, জান জান ভাই জান। আচ্ছা চলো বাসায় যাই। চলো ঠিক এখন কাজ করো। আমার ভাল লাগে ভাই, বল কত সুন্দর ভাই, এলাকার ভিতরে বিশ্ব সুন্দরী নিয়ে এসেছো। এ কথা তো আমার আগেই আমার বউকে বলেছি। মানে আমার বউ শিরা বউ, আমার বউ ফাষ্ট বউ, আমার বউ রূপে গুণ। তাই তো আমি গাইম আসছি, আগে আবার বিয়ে করছেন তবে শিরা তো জানতাম না। হয়েছে কি ভাই, আমার ঘরে খাসনি এনেছি, ওই খাসনি অল টাইম সব সময় আমার সাথে উদ্যম মতন ঝগড়া লাগে। তুমি তো বুঝাও যাতে আমার ঝগড়া না লাগে, সুন্দর মধ্যে শোন, মেয়ে লোকের মাঝে মাঝে শাসন করতে হয়, বুঝতে পারছিস কথাটা? বাসাম মারবি, বাসাম মার, বাটাম ধরে শাসা দেবো। এই এইটা না হারাম দাদা, নতুন বউ ভুল করে ফেলাইছে, আসলে মিজাজ গরম হয়েছে। আজকে তো সত্যি বাড়ির পর যায়, আজকে আপনার কথা হ্যাঁ আমি ওর বাটা আনতে সোজা করে ফেলাবো, বাটা আন দিয়ে মারিয়া ফাইয়া ফেলবি। ঠিক আছে, সারা মেয়ে লোক কথা শুনবে না মানে? ঠিক আছে, না না তোমার না, তুমি তো আমার। কথা শুনে বুঝে, পাঁচটা বছর ধরে মেয়ে খুঁজেছি আমি, খুঁজে 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 এই মেয়ে পেয়েছি। আবারও বলছি তোর তা নিয়ে তুই সুখী থাক, আমার সুখী সংসার করতে দে। ঠিক আছে ভাই, ঠিক আছে, কান্দুম না কি কান্দি, আমি তো দুঃখে কান্দি, আমার তো কষ্ট নাই শুধু দুঃখ আর দুঃখ। মানুষের বউ দেখে আমি কত কান্দিছি রে, যে এরকম বউ যদি একটা পাই আল্লাহ মিলিয়ে দিয়েছে। যা যা তুই যা, মেন্টালি প্রবলেম, ডাইরেক্ট প্রবলেম কে ফেলেছি, চলো ঘরে যাই দিন। হ্যালো দেখিছো দেখিছো, মানুষের বউ আমার ঘরে বউ, আরে কি সুন্দর হুর করি একবার হুরের মতো, ভাব ভালোবাসা করে চাষ লাগিয়ে দেখলাম শালা কথা কেটে এই দোয়া করে দিলাম, ওই বউ সুখী হবি না, ওই বউনি সুখী থাকবি না রে মজিবর ভাই, করে দিলাম। কই গেল নষ্ট মায়ের ছেলে, কই গেল, এই কই গেল, গেল কই, এই গ্রামের বিশ্ব সুন্দরী বউ আমি, আমার মধ্যে দেখাও তো এলাকায়,
সুন্দর দেখে বাসিয়া একখান বউ বিবাহ করেছে, যে এত সুন্দর দেখতে ইসরে একখান বউ দাদা আমি পাতাম। তোমার এটা দিয়ে মন ভরে নাই, তুমি কি এত সুন্দরী নাকি সেটা তোমার চেয়ে বেশি সুন্দরী। দেখতে অনেক সুন্দর লাগছে, তো সুন্দর প্রশংসা করেছি, আমি খারাপ কিছু করেছি। তুমি এরকম করে সবসময় ঝগড়া করার কিছু নেই, এই জন্যই তো আমি সবসময় রাস্তাঘাটে বনে জঙ্গলে সব জায়গা খালি একটা গানই গাই, তো সংসার আমার ভাল লাগে না, সংসার ভালো লাগে না। সংসার হলো বিষের কলসি, থাক আর গাবো না, গলা শুকিয়ে যাচ্ছে, তাতে সাথে ভাত নিয়ে ঘরে একটা মন্দির যাচ্ছে। কোসে আমার থেকে বললে সুন্দরী বউ আইছে এলাকায়, আমিও দেখবো যে কি বা সুন্দরী। ভাই কালকে বিয়ে করলেন, আজকে কাঁদতেছেন, আর আপনার ব্লগ এটা কিসের গন্ধ? কত সুন্দর বাবু আমার শর্টপট তো দুটি আয় আগে মুজুর ভাই, এটা আমার নিয়ে আপনি বড় ধ্যান, এত সুন্দর কি ভালো আছে, কত সুন্দর বউ বিয়ে করেছে। ভাই এটা সম্মান আছে, যদি এলাকার লোকে পাড়া পশি শুনে ফেলায় তাহলে তো ইজ্জত পামসার হয়ে যাবে, তাই না ভাই?
মান সম্মান আমার কিছু থাকলো না পাড়ার বিটা বিটি আইছে তাই গেল আমার বউ হিসাব করে ওর আমি বিয়ে করে সরম ভুল কাজ করেছি আমি জানতাম না সারাটা রাত ধরে তুই খেতা ভরে ঝাড়বি আমার খেতা খান ভিজিয়ে তেজ করে দিতে যাই ছাড়বি তুই ভাবছিস হিসাব করিস আমার আমি তো জানি না হাঁটে তুই হাঁটবি তোর বাপে হাঁটবে আমি বিয়ে করতে কি যাব আমি যাব না এই আমার মান সম্মান পাঁচার হয়ে গেছে আমার মান সম্মান বলে কিছু নাই ধর তোর খেতা তুই ধর ধর এক খেতা তোর গিফট করলাম তুমি এত শখ করে আমার বিয়ে করছো আমাকে গ্রামবাসী সবাই কাছে এত সুনাম কইছো আর তুমি এখন আমার বাপের বিতে ফাটিয়ে দিতেছো সকলে এখন জেনে গেল তুই পিছন ভরে হিসাব করিস এই খেতা আমি তোর গিফট করলাম হাটে তোর বাপের বাড়িতে দিয়েছে হাত আমি দুটা একটা দিন তুই বন্ধ রাখ হ্যাঁ কালকা তুই কালকে মুতে দিছ কি করছেন আপনি এখন বুঝতে পারলাম আপনার মেয়ের সাথে আপনার আগে ফিটিং করা ছিল না শেয়ারি করা ছিল তুই তুই পিছন ভরে বুঝতে ফেলিস এ কথা জন্য যাবই না জানে এই এই ধরনের বিয়ে তুমি করতে হয় না বুঝতে পেরেছেন কথাটা আপনার মেয়ের পিছনের সমস্যা আপনি ডাক্তার ধরাবেন না চিকিৎসা করাবেন না জানাই এই কবিরাজ দেখাইছি কবিরাজকে যদি তোর বিয়ে দিলে মানে পাল্টাই দিবি এই লেগে বিয়ের সাথে বিয়ে লেছি বিয়ে দিলে পাল্টাবে মামলা করলেই হবে না মামলা করলে শোন আমার বাড়ি মুখো যদি থাকাই তোর কিন্তু ভাইয়ে দুই ভাগ করে ফেলে দেবো মেয়ে ছেলে পেলে বিয়ে দেওয়ার আগে অবশ্যই চিকিৎসা চিকিৎসা করে দিতে হবে আমার মেয়ের কোন সমস্যা আছে আমার ছেলের কোন সমস্যা আছে হ্যাঁ চিকিৎসা করার পরে বিয়ে থাকলে বেশি ভালো হবে কি করবো